আসসালামু আলাইকুম। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শারমিন সুলতানা, আইসিটি শিক্ষক, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে অধ্যায় 5-এর বেশ কিছু ক্লাস পেয়েছো। আশা করি তোমাদের অধ্যায় 5 সম্পর্কে কিছু হলেও ধারণা হয়েছে। এখন আজকে আমি তোমাদেরকে মূলত সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু কোড করে দেখাবো। এখন তার পূর্বে জানতে হবে সি জিনিসটা কি, বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি কি কি নিয়ে গঠিত। সি বেসিক্যালি একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, কারণ এটি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। সি দিয়ে আমরা যে কোনো ব্যবসায়িক, সাইন্টিফিক অথবা হাই লেভেল ডেটা টাইপ অথবা বিট টাইপ সবকিছু মিলিয়ে সি নিয়ে আমরা কাজ করতে পারবো। অর্থাৎ যে কোনো ধরনের সমস্যাকেই কিন্তু আমরা সি দ্বারা সমাধান করতে পারবো। তোমরা কিন্তু ইতিমধ্যে জেনেছো কোবল একটি ল্যাঙ্গুয়েজ আছে। এই কোবলটি হচ্ছে মেনলি কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে যাকে আমরা কোবল বলছি। এটি সাহায্যে শুধুমাত্র বিজনেস ওরিয়েন্টেড প্রবলেমগুলো সলভ করতে পারবো। এছাড়াও আছে ফর্মুলা ট্রান্সলেটর, যাকে আমরা ফরট্রান বলছি। এটি সাহায্যে আমরা শুধুমাত্র সাইন্টিফিক কাজে ব্যবহার প্রবলেমগুলো সলভ করতে পারবো। কিন্তু সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যে কোনো ধরনের সমস্যাকে সমাধান করতে পারবো, সেটি বিজনেস রিলেটেড হোক বা সাইন্টিফিক রিলেটেড হোক। সি প্রোগ্রামিং শেখার জন্য আমাদের বেসিক কিছু সম্পর্কে জানতে হবে, তবে এই সি প্রোগ্রাম কম্পিউটারে রান করানোর জন্য আমাদের কিছু কম্পাইলার ইনস্টল করতে হবে। তার মধ্যে রয়েছে টার্বো সি, বোরল্যান্ড এবং কোড ব্লকস। তবে সবচেয়ে বহুল ব্যবহৃত কম্পাইলার হচ্ছে কোড ব্লকস। আশা করি যাদের বাসায় কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা সবাই কোড ব্লকসটি ইনস্টল করে নেবে। এখন আসো সি প্রোগ্রামিং এর কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করি। এখানে অবশ্যই আমাদেরকে হেডার ফাইল সম্পর্কে জানতে হবে, মেইন ফাংশন সম্পর্কে জানতে হবে, ভ্যারিয়েবল, ডেটা টাইপ, প্রিন্ট এফ, স্ক্রিন এফ ইত্যাদি সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু সি প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারবো না। আর আমার মনে হয় তোমরা ইতিমধ্যে 4টি বিষয় সম্পর্কে জেনেছো, তবু আজকে কয়েকটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করার সময় আমি চেষ্টা করবো এগুলো ইন ডিটেইলে বুঝে দেওয়ার জন্য। কম্পিউটার স্ক্রিনে তোমরা একটা প্রোগ্রাম দেখছো, এই প্রোগ্রামটি বোঝানোর আগে আমি তোমাদেরকে প্রোগ্রামে যে বেসিক যে কিছু স্ট্রাকচার আছে সেগুলো আমি একটু বুঝিয়ে দিই, দেন আমি প্রোগ্রামে চলে যাব। দেখো প্রোগ্রামটি শুরুতেই আছে ইনক্লুড এসটিডিও ডট এইচ। এখন দেখো এই যে ইনক্লুড এসটিডিআইও ডট এইচ, এটা হচ্ছে একটি হেডার ফাইল। এই এসটিডিআইও এইচ এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই হেডার ফাইল কেন ব্যবহার করি সেটা কি আমরা জানি? চলো একটু জেনে নিই। ধরো তুমি যে প্রবলেমটা সলভ করবে, লাইক এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সমস্যা বা সমাধানটা দেয়া আছে, সেই সমাধানটা দেওয়ার জন্য করার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই ত্রিভুজের বাহুর মান লাগবে। এখন এই মানটা কিন্তু আমরা কিবোর্ড থেকেই মানে যখন নিব তখন কম্পাইলার সেই ভ্যালু বা মানটাকে গ্রহণ করার একটা ব্যবস্থা থাকতে হবে। আবার ধরো এই প্রোগ্রামটা যখন আমরা সলভ করব তখন অবশ্যই এর কাছ থেকে একটা ফলাফল পাবো। এই ফলাফলটাও কিন্তু আমাদের কি করতে হবে? কম্পিউটারের মনিটর স্ক্রিনে শো করতে হবে। এরকম কিছু নির্দিষ্ট কাজ আছে যা কিনা সব ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই করতে হয়। তাই প্রোগ্রাম ডেভেলপার যারা আছেন তারা কি করলেন, বারবার করা কাজগুলোকে যাতে ইউজাররা, আই মিন যারা আমরা প্রোগ্রামার আছি, তারা সহজে যাতে করতে পারে, অর্থাৎ তাদেরকে যেন বারবার কাজগুলো ডেসক্রাইব করতে না হয়, সেই জন্য কিছু বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন তৈরি করে রেখেছে। যেমন মনিটরে কিছু প্রদর্শনের জন্য প্রিন্ট এফ ফাংশনটা বিল্ট ইন ফাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার যখন কিবোর্ড থেকে কোনো ভ্যালু দেওয়া হচ্ছে তখন কম্পাইলার সেই ভ্যালুকে স্টোর করার জন্য স্ক্রিন এফ ফাংশনটাকে বিল্ট ইন হিসেবে ব্যবহার করছে। সো এই যে আমরা কিছু লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন ব্যবহার করছি, এইসব ব্যাপারে প্রোগ্রাম ডেভেলপাররা যে ফাইলে বর্ণনা করে রেখেছেন তাই হচ্ছে হেডার ফাইল। তারপরে দেখো এই হেডার ফাইলের ঠিক নিচে দেয়া আছে ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট। এখানে ইন্ট কথাটাকে যদি বাদ দিই শুধু মেইনটাকে বলি, মেইন এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি এখনই মেইন ফাংশনে এন্ট্রি করব।
সি প্রোগ্রামে কিছু থাকুক আর না থাকুক, অবশ্যই একটা ইউজার ডিফাইন্ড ফাংশন যার নাম হচ্ছে মেইন ফাংশন সেটা থাকবে। অর্থাৎ আমরা কি নিয়ে কাজ করছি সেটা কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতেই হবে, তাই এটা হচ্ছে মেইন ফাংশন। অন্যদিকে দেখো প্রিন্টএফ, স্ক্যানএফ এই ফাংশনগুলো আমাদের ব্যাখ্যা করতে হয় না, এগুলোর ব্যাখ্যা কিন্তু অলরেডি হেডার ফাইলে দেয়া আছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো ফাংশন আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, আরেকটি হচ্ছে লাইব্রেরি বা বিল্ট ইন ফাংশন। এখন খেয়াল করো এখানে একটি ফাংশন দেয়া আছে মেইন, এই ফাংশনটা, এক্ষেত্রে অবশ্যই ফাংশনের রিটার্ন টাইপ কি হবে সেটাও লিখতে হবে। ডেটা টাইপের যে টাইপগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যে পূর্বের লেকচারে জেনেছি সেই টাইপগুলো এবং মেইন ফাংশনের যে টাইপগুলো এগুলো প্রায় সেম। অর্থাৎ ফাংশনের টাইপ বলতে বোঝায় ফাংশনটা কাজ শেষে যে ফলাফলটা রিটার্ন করবে সেটার টাইপ এবং ফাংশন টাইপ সেম হতে হবে। এখানে দেখো তোমার ইন্ট যে টাইপটা দেয়া আছে তা আমরা সাধারণত ইন্টেজার অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য ব্যবহার করি, এছাড়াও আছে ফ্লট যা কিনা ভগ্নাংশের জন্য ব্যবহার করি, এছাড়াও রয়েছে কার বা চার বলতে পারো CHAR যা কিনা আমরা অক্ষরের ক্ষেত্র ব্যবহার করে থাকি। অর্থাৎ ইন্ট মেইন ফাংশন কাজ শেষে যে ভ্যালু রিটার্ন করবে সেটি হবে ইন্টেজার। এখন মাঝে মাঝে দেখবে কিছু বইতে মেইন ফাংশনটার আগে রিটার্ন টাইপ দেয়া থাকে না, আবার মাঝে মধ্যে ভয়েড দেয়া থাকে। এখানে যদি ভয়েড মিন দেয়া থাকে অথবা যদি শুধু মিন দেয়া থাকে তাহলে দুটোর মিনিং কিন্তু সেম হবে, অর্থাৎ এই ফাংশনটার কোনো কিছুই রিটার্ন করবে না। এখন দেখো মেইন ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের প্যারামিটার লিখতে হবে। এখন কথা হচ্ছে আমার এই কোডে প্যারামিটার প্রয়োজন হয়নি তাই আমি লিখিনি, প্যারামিটার প্রয়োজন হয় এরকম কিছু কোড যখন বুঝাবো তখন আমি জিনিসটা বুঝিয়ে দিব। এখন এই প্রোগ্রাম যে প্রবলেমটাকে সলভ করার জন্য লেখা হচ্ছে সেটা ব্যাখ্যা মূলত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু করে ব্যাখ্যা শুরু করতে হবে এবং ব্যাখ্যা যখন শেষ হয়ে যাবে তখন অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিতে হবে। সি প্রোগ্রামে কিছু থাকুক আর না থাকুক মেইন ফাংশন কিন্তু থাকতেই হবে, কারণ কম্পাইলার যেসব আছে সেগুলো কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশন শুরুই করে তোমার মেইন ফাংশন থেকে। মেইন ফাংশনটি যদি না থাকে, যদি না লিখো, তাহলে কিন্তু কম্পাইলার এরর দেখাবে। এখন একটু খেয়াল করো মেইন ফাংশনের পরে দেয়া আছে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, এই ভেরিয়েবলের বাংলা আমরা যাকে বলি চলক, এই চলক ব্যবহার করার কারণ কি? এই চলক ব্যবহার করার কারণ হচ্ছে তুমি যখন কিবোর্ড থেকে কোনো ভ্যালু ইনপুট দেবে কম্পিউটারে তখন সে ভ্যালুটা কম্পিউটারের মেমোরিতে গিয়ে জায়গা দখল করবে, এবং কম্পিউটারের কোন জায়গায় মানে মেমোরির কোন জায়গায় গিয়ে ভ্যালুটি স্টোর হবে সেটির কিন্তু একটি ঠিকানা থাকে। তার মানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে মেমোরি অ্যাড্রেস জেনে তারপর ভ্যালু রাখতে হবে, কিন্তু মেমোরি অ্যাড্রেস তো তোমার হচ্ছে খুবই বিদঘুটে একটা টাইপ বা বিদঘুটে ব্যাপার, লাইক মানে খুবই বড় হয় যেটা কিনা আমার মতো তোমার মতো মানুষের কিন্তু মনে রাখা পসিবল না, লাইক এরকম হতে পারে হ্যাশ ও এস এ বি সি ডি সামথিং অনেক বড় লেন্থের হতে পারে, তো যা কিনা আমাদের কি মনে রাখা খুবই কষ্টকর। তা এক্ষেত্রে কি করতে হবে, কি এক্ষেত্রে হয় কি যে মেমোরি ম্যানেজমেন্টের যে দায়িত্বটা আছে সেটা সি কম্পাইলারকে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যখন কোড লিখব তখন আমরা শুধু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিব, তখনই সাথে সাথে সি কম্পাইলার মেমোরির অ্যাড্রেস গুলো চেক করে দেখে নিবে যে বর্তমানে এগুলো কোথায় ব্যবহৃত হচ্ছে এবং এগুলোর জন্য তোমার এই ভ্যারিয়েবল গুলোর জন্য তোমার মেমোরি বরাদ্দ করে নিবে। এরপর দেখো এখানে খুবই একটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সি একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে তোমার বড় হাতের লেখা ছোট হাতের লেখা এই দুইটার কিন্তু আলাদা মিনিং, সো এই এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করে তোমাকে লিখতে হবে। তুমি প্রিন্টএফ ফাংশনটা তোমাকে সব ছোট হাতে লিখতে হবে, দেখা যায় তুমি যদি প্রিন্টএফ এর পিটা যদি বড় হাতে লেখো তাহলে এখানে কিন্তু এই তুমি প্রিন্টএফ এর এরকম কোনো বিল্ট ইন ফাংশন বা এরকম কোনো লাইব্রেরি ফাংশন কিন্তু হেডার ফাইলে নাই, সো তুমি যখন এরকম কেস সেন্সিটিভ
যে ব্যাপারটা আমি বলেছি, তুমি যদি বড় হাতের বা ছোট হাতের এগুলোতে ঝামেলা করো সেক্ষেত্রে কিন্তু তোমার প্রোগ্রাম এরর দেখাবে। আচ্ছা, এখন খেয়াল করো প্রিন্টএফ ফাংশনের ব্র্যাকেটের ভিতরে, যে ব্র্যাকেটের ভিতরে কোটেশনের ভিতরে আমরা কিন্তু যাই লিখবো তাই কিন্তু আমাদের কম্পিউটারে মনিটরে প্রদর্শন করবে, এবং ব্র্যাকেট ক্লোজ করার সাথে সাথে অবশ্যই একে সেমিকলন দিয়ে শেষ করতে হবে, নতুবা কিন্তু আমাদের কম্পাইলার সিনট্যাক্স এরর দেখিয়ে দিবে আমাদেরকে। এরপরে আসো স্ক্যানএফ এর ফাংশনের দিকে একটু খেয়াল করি। স্ক্যানএফ এর ফাংশনের ব্র্যাকেটের ভিতরে কিন্তু তোমার ডাবল কোটেশনের মধ্যে দেখা যাচ্ছে এখানে পার্সেন্ট এফ লেখা আছে। এই কথাটা মানে এই পার্সেন্ট এফ এটা হচ্ছে একটা ফরম্যাট আইডেন্টিফায়ার, এরকম অনেক ধরনের ফরম্যাট আইডেন্টিফায়ার আছে, পার্সেন্ট ডি আছে, পার্সেন্ট এল এফ আছে। হ্যাঁ, এই এরকম ফরম্যাট আইডেন্টিফায়ার কিন্তু একটা চার্ট তোমাদের বইতে দেয়া আছে, ঠিক আছে? এখন এই এই যে পার্সেন্ট এফ, এটা দ্বারা তোমাদের যে কম্পাইলার সে বুঝে নিবে যে এখন প্রোগ্রামার বা আমরা যারা ইউজার আছি তারা কিবোর্ড থেকে একটি মান দিব যেটা কিনা তোমার ফ্লোটিং টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। এবং দেখো এরপরে দেয়া আছে কমা, এই কমার পরে কিন্তু কোন ভেরিয়েবলে এই মানটা রাখতে চাও সেই ভেরিয়েবলকে লিখে দিতে হবে। খেয়াল করো এখানে আমি কি লিখেছি, পার্সেন্ট এফ কমা অ্যান্ড বেস। এই অ্যান্ড বেস, এন্ড বেস কেন লেখা হয়েছে, এন্ড চিহ্নটাই কিন্তু তোমার ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা সেটাকে নির্দেশ করছে, আর বেসটা কিন্তু এই বেস ভেরিয়েবলটা কিন্তু আমরা অলরেডি ডিক্লার করে এসেছি মেইন ফাংশনের শুরুতে। তো আমরা কি করব যে কিবোর্ড থেকে এখন যে ভ্যালুটা আমি দিব কম্পিউটারকে সে ভ্যালুটা গিয়ে আমার কোথায় স্টোর হবে, বেস নামক ভেরিয়েবলে আমরা যেটা অলরেডি ডিক্লেয়ার করে এসেছি, এবং এটার কারণে যে মেমোরিতে যে অ্যাড্রেসটা তৈরি হয়েছে সেই ঠিকানাতে গিয়ে আমাদের কিবোর্ড থেকে প্রদত্ত মানটি বা ভ্যালুটি ওখানে গিয়ে স্টোর হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে দেখো দেন আমাদের যে লজিক, আমরা অ্যাকচুয়ালি কোন সমস্যাটা নিয়ে কাজ করছি, সেই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা কোন লজিক নিয়ে কাজ করতে পারি সেই লজিকটা দেয়া আছে, এবং তারপরে এটা থেকে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা দেওয়ার জন্য আমরা প্রদর্শন করার জন্য কম্পিউটারে প্রদর্শন করার জন্য আমরা এখানে কি লিখেছি, প্রিন্ট এফ। তারপরে দেখো ডাবল কোটেশনের মধ্যে যা লিখেছি এটার মধ্যে একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে পার্সেন্ট পয়েন্ট টু এফ। এটার মানে হচ্ছে যে রেজাল্টটা ফাইনালি আমরা ক্ষেত্রফল হিসেবে পাব সেই রেজাল্টটার দশমিকের পরে দুই ঘর পর্যন্ত কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করা হবে। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমরা এই প্রোগ্রামটা নিয়ে একটু ইন ডিটেলে আলোচনা করি। এই প্রোগ্রামটা এখন দেখো, এই প্রোগ্রামটা মূলত হচ্ছে গিয়ে একটি ত্রিভুজে তোমার ভূমি এবং উচ্চতা দেয়া আছে, সো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটি সি প্রোগ্রাম দেখো। সো প্রথমে আমরা হ্যাশ ইনক্লুড এসটিডিও ডিআইও ডট এইচ দিয়ে হেডার ফাইলটা দিয়ে দিলাম, তারপর আমরা মেইন ফাংশনটা শুরু করলাম। মেইন ফাংশনে দেখো আমরা কিছু ভেরিয়েবল নিবা, যেহেতু এখানে ত্রিভুজের কি দেওয়া আছে আমাদেরকে, বেস অর্থাৎ কি ভূমি এবং হচ্ছে হাইট অর্থাৎ উচ্চতা দেয়া আছে, আমাকে কি নির্ণয় করতে হবে বা কি বের করতে হবে, ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। এখন এই বেস এবং যে তোমার হাইট আছে এইটা, এই দুটো আমরা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মানগুলো আমরা কি করব কিবোর্ড থেকে নিব। তাহলে প্রিন্ট এফ এন্টার বেস অফ দা ট্রাইঙ্গেল, সো তুমি কিন্তু এখানে লিখতে পারো যে এন্টার ভ্যালু অফ দা ট্রাইঙ্গেল তুমি লিখতে পারো চাইলে। হ্যাঁ, এখানে কোনো সমস্যা নাই, তুমি এখানে যা লিখবে তাই কিন্তু তোমার কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করবে, বাট সেটা কিন্তু তুমি কোন ভেরিয়েবলে রাখতে চাও, এখানে বেস লিখেছো ভেরিয়েবলটা তুমি বেস হিসেবে ডিক্লেয়ার করেছো, তো তোমাকে যখন তুমি স্ক্যানএফ লিখবা তখন অবশ্যই এই ভেরিয়েবলটা স্ক্যানএফে ডিক্লেয়ার করে দিতে হবে। এখানে যদি তুমি বেস না লিখে শুধু বি লিখতে তাহলে কি করতে, পার্সেন্ট এফ দিয়ে শুধু অ্যান্ড বি দিয়ে দিতে, বা যদি এখানে তুমি অন্য কিছু লিখতে ভূমি লিখতে বাংলায় সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে অ্যান্ড দিয়ে তুমি ভূমি লিখে দিতে, যেটা আমরা হচ্ছে অ্যালগোরিদমে করছি। অ্যালগোরিদমটা মূলত বাংলায় লিখি আমরা সাধারণত, বাট কোড লেখার ক্ষেত্রে আমরা বাংলা তেমন ইউজ করি না, মানে তেমন বলে বলতে কোড লেখার ক্ষেত্রে বাংলা ইউজ করাই হয় না টোটালি, ঠিক আছে? এটা কোড অবশ্যই ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? এরপরে আসো স্ক্যানএফ। স্ক্যানএফ মানে হচ্ছে এখন তোমাকে তো অলরেডি কম্পিউটার তুমি স্ক্রিনে দেখলে যে তোমাকে বলা হচ্ছে তুমি বেসকে, বেসের কোন একটা ভ্যালুকে এন্ট্রি করো,
কম্পিউটারে। সো তোমাকে এই ভ্যালু এন্ট্রি করার জন্য আমাদের যে ফরম্যাট আইডেন্টিফায়ার আছে পার্সেন্ট এফ, সেটাকে ডাবল কোটেশনের মধ্যে রেখে দেন কমা দিয়ে এন্ড বেস দিলাম। এই বেসের মাধ্যমে বোঝাচ্ছে যে আমি এখন যে কিবোর্ড থেকে যে ভ্যালুটা দিব সেটা আমার বেস নামক ভেরিয়েবল দিয়ে যে মেমোরি অ্যাড্রেস করা আছে সেখানে গিয়ে স্টোর হবে। দেন এখন দেখো আবার দেয়া আছে এন্টার হাইট অফ দ্য ট্রাইঙ্গেল। সো এখন আমার যেহেতু বেসের ভ্যালু এন্ট্রি করা শেষ, এখন আমাদের নেক্সট যে ধাপ সেটা হচ্ছে হাইটের ভ্যালু এন্ট্রি করা। তো আমি একইভাবে স্ক্যানএফ এর মাধ্যমে ত্রিভুজের জন্য হাইটের ভ্যালুকে এন্ট্রি করলাম এবং পরবর্তীতে এখানে কি দেওয়া আছে দেখো, এরিয়া মানে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা সবাই জানি ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এভাবে তোমাকে কি করতে হবে, এই যে লজিকটা আছে সেই লজিকটা বসাই দিতে হবে, লজিকটাকে কিন্তু প্রপারলি লিখতে হবে এখানে যে ফার্স্ট ব্র্যাকেট দেয়া আছে। আর একটা কথা হচ্ছে গিয়ে এখানে যে তোমার ইনটুটা আছে, ইনটুটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি এখানে স্টার, তাই না? আমরা কিন্তু তোমার যখন হচ্ছে এই সি প্রোগ্রামিং এ যখন ইনটু লিখি তখন এখানে ইনটু যে অপারেটরটা এটা অ্যাকচুয়ালি স্টার অপারেট, স্টার দিয়ে আমরা চিহ্নিত করি। তারপর দেখো এখন ফাইনালি আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা আমাদের কোথায় প্রিন্ট হবে, প্রিন্টে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়াল টু পার্সেন্ট 0.2f। এটা মানে হচ্ছে তোমার যে রেজাল্টটা প্রিন্ট হবে সেই রেজাল্টটা যদি ভগ্নাংশে হয় সেক্ষেত্রে অবশ্যই দশমিকের পরে মাত্র 2 ঘর তোমার কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করবে, এছাড়া এর বেশি তোমার কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করবে না। তারপরে দেখো ফাইনালি আছে রিটার্ন জিরো। এখানে রিটার্ন জিরো বল এটার এই ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের যে মেইন ফাংশন আমরা কি ডিক্লেয়ার করেছি, ইন্ট মেইন, তাই তো? এই ইন্ট মেইন এর কারণে মূলত আমরা এখানে রিটার্ন জিরো দিয়েছি। এখানে কিন্তু আমরা যে কোনো ধরনের ইন্ট রিটার্ন ওয়ান ও দিতে পারতাম, তুমি চাইলে কিন্তু রিটার্ন টু ও দিতে পারো, ঠিক আছে? এটা রিটার্ন জিরো বা রিটার্ন ওয়ান যেটাই দাও না কেন তোমার এটা মূলত আমাদের ইন্ট মেইন ফাংশনের কারণে আমরা এখানে এটা ব্যবহার করেছি। এখন আসো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আরো একভাবে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে তোমার এখানে একটা ফর্মুলা দেওয়া আছে দেখো, এখানে এরিয়া ইকুয়াল টু রুট ওভার এস এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস এ। এই ফর্মুলাটা আশা করি সবাই জানি, আমরা অনেক ছোটকালে পড়েছি, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে আমরা কিভাবে কোড করব চলো এখন একটু জেনে নিই। একটু খেয়াল করো, ইনক্লুড স্টুডিও ডট এইচ ইনক্লুড ম্যাথ ডট এইচ ইন্ট মেইন, আচ্ছা হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এটার এটা হচ্ছে একটা হেডার ফাইল, ঠিক তেমনি ম্যাথ ডট এইচ এটাও একটা হেডার ফাইল। আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে কেন stdio ডট এইচ এই হেডার ফাইলটা ব্যবহার করা হয়, কিন্তু আমরা এখনো জানিনি ম্যাথ ডট এইচ কেন ব্যবহার করা হয়। ম্যাথ ডট এইচ ব্যবহার করা হয় কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন কে ডিসক্রাইব করার জন্য। যেমন দেখো এখানে আমাদের কিন্তু একটা সূত্র ব্যবহার করতে হবে যেটা হচ্ছে তোমার রুট ওভার দিয়ে, তাই না? রুট ওভার দিয়ে তোমার রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো তুমি কিন্তু সি ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি রুট ওভার যে চিহ্নটা সেটা ইউজ করতে পারবে না, সেটাকে আমরা সাধারণত কি করছি স্কোয়ার্ড ফাংশন দিয়ে এটাকে ব্যবহার করছি। স্কোয়ার্ড ফাংশন ইউজ করে আমরা রুট ওভারের কাজটা করছি। তো এই যে তোমার স্কোয়ার্ড ফাংশন, তারপর হচ্ছে গিয়ে তোমার পাওয়ার ফাংশন, হ্যাঁ আমরা কিন্তু সি প্রোগ্রামিং এ টু দি পাওয়ার হয় না যে স্কোয়ার যে জিনিসটা এটা কিন্তু আমরা এখানে দিতে পারবো না। সো এক্ষেত্রে আমরা কি করছি POW এরকম পাওয়ার কিছু ফাংশন আছে এইসব ফাংশন ইউজ করছি। তো এইসব ফাংশনের কাজটা মূলত এই ম্যাথ ডট এইচ এই হেডার ফাইলে কি করা হয় তোমার বর্ণনা করা হয়ে থাকে। তারপরে আসো স্বাভাবিকভাবে অ্যাজ ইউজুয়াল মেইন ফাংশন ডিক্লেয়ার হয়েছে ইন্ট মেইন, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকেছি। এখানে দেখো আমার কি কি আছে এ বি সি এস এরিয়া, এটা কারণ কি এখানে ত্রিভুজের তিনটা বাহুর জন্য আমরা একটা বাহুর জন্য এ একটা ভেরিয়েবল নিয়েছি, আরেকটা বাহুর জন্য বি আরেকটা ভেরিয়েবল নিয়েছি, আরেকটা বাহুর জন্য সি আর ভেরিয়েবল নিয়েছি, এবং এস হচ্ছে এখানে তোমার ত্রিভুজের যে অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমাটাকে বোঝানোর জন্য বা অর্ধ পরিসীমা মানটাকে রাখার জন্য আমরা এই এস ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি। এবং ফাইনালি অল ওভার ক্যালকুলেশন শেষে আমরা যে রেজাল্টটা পাবো যে ক্ষেত্রফল ত্রিভুজের, সেই ক্ষেত্রফলটা রাখার জন্য আমরা এখানে এরিয়া ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি। এখন দেখো পূর্বের যে প্রোগ্রামটা করেছি সেখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেছো যে আমরা ভেরিয়েবল নিয়েছি ভূমি এবং উচ্চতা, ঠিক আছে? এই যে ভূমি এবং উচ্চতা এটা কিন্তু কিবোর্ড থেকে যখন আমরা ইনপুট দিয়েছি তখন হয় কি যে আমরা
স্ক্যান এফটা দুই ভাগে করেছি, তাই না? আমরা ইনপুটটা কি করেছি, দুইবারে নিয়েছে। সো এখানে কিন্তু তুমি একটু খেয়াল করলে দেখবে যে আমরা এখানে যে তিনটা বাহুর বাহু বাহুকে ভেরিয়েবল দিয়ে যে ই করেছি, আইডেন্টিফাই করেছি, বা তিনটা বাহুর জন্য যে ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলের মানগুলো আমরা একসাথে নিয়েছি। একটু খেয়াল করে দেখো, স্ক্যান এফ, পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, দেন ডাবল কোটেশন ক্লোজ করে, দেন কমা এন্ড এ, কমা এন্ড বি, কমা এন্ড সি। সো তুমি কিন্তু এট এ টাইম তুমি কিবোর্ড থেকে এই তিনটা বাহুর যে মান তুমি কিবোর্ড থেকে দিতে পারছো। তুমি এটাকে আবার ভেঙে করতে পারতে যে শুধুমাত্র স্ক্যান এফ, পার্সেন্ট এফ, কমা এন্ড এ, আবার আবার পরের লাইনে স্ক্যান এফ, পার্সেন্ট এফ, কমা এন্ড বি, ঠিক আছে? তো তুমি চাইলে একবারে ইনপুট নিতে পারো, আবার চাইলে ধাপে ধাপেও নিতে পারো। দেন আসো আমরা এখানে কি দেওয়া আছে, যে পরিসীমার যে সূত্র, এটা আমরা সবাই জানি, ত্রিভুজে পরিসীমার সূত্র, যে তিনটি বাহুর যোগফল ডিভাইডেড বাই টু। সো এখানে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু। অবশ্যই এখানে দেখো প্রত্যেকটা কাজ শেষে অবশ্যই আমাকে সেমিকলন দিয়ে শেষ করতে হবে। তুমি যদি সেমিকলন না দাও সেক্ষেত্রে কিন্তু এখানে কি হচ্ছে, তোমার এখানে তোমার সিনট্যাক্স এরর দেখাবে। তারপরে আসো ফাইনালে যে ক্ষেত্রফলের সূত্র বা ক্ষেত্রফলের যে লজিকটা আছে, আমরা স্কোয়ার্ড ফাংশন দিয়ে যেটাকে আমরা এখানে ব্যবহার করছি বা যেটাকে আমরা এখানে শো করছি, যে স্কোয়ার্ড দিয়ে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, দেন হচ্ছে গিয়ে সেমিকলন দিয়ে এটাকে শেষ করে দাও। এবং ফাইনালি এই প্রোগ্রামটা যখন তুমি রান করাবা, তখন অ্যাকচুয়ালি কম্পিউটার স্ক্রিনে তোমার কিভাবে ফলাফলটা প্রদর্শন করবে, দেখো এখানে প্রিন্ট এফ, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু পার্সেন্ট পয়েন্ট টু এফ। এটার মানে হচ্ছে গিয়ে তোমার এখানে যে ফলাফলটা আসবে, সেই ফলাফলটা যদি ভগ্নাংশের হয়ে থাকে, সেক্ষেত্রে ভগ্নাংশের তোমার দশমিকের জাস্ট দশমিকের পরে দুই ঘর পর্যন্ত কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করবে। আশা করি সবাই প্রোগ্রামটা বুঝতে পেরেছো। এরপর আসো আমাদের পরবর্তী প্রোগ্রাম, একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা তোমাদের জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা প্রতি পরীক্ষাতেই আসে, ঠিক আছে? কিছু কিছু কোড আছে, যেমন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, তারপর হচ্ছে গিয়ে তোমার দুটি সংখ্যার যোগফল, এবং হচ্ছে এদের গড় নির্ণয়ের যে প্রোগ্রাম সেটা, তারপর হচ্ছে গিয়ে তোমার দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, এরকম কিছু প্রোগ্রাম আছে যেগুলো তোমাদের জন্য একেবারে খুবই ইম্পর্টেন্ট, যেটা একবার চোখ বন্ধ করে আসে। তো এই প্রোগ্রামগুলো অবশ্যই পড়বে, ভালো করে লিখবে, পারলে কম্পিউটার রান করানোর চেষ্টা করবে। চলো আমাদের সবচেয়ে মোস্ট 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 ইম্পর্টেন্ট যে প্রোগ্রামটা আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম, সেটি সম্পর্কে এখন আমরা একটু জানি। দেখো শুরুতেই আছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, দেন আছে হ্যাশ ইনক্লুড কর্নিও ডট এইচ, দেন আছে হ্যাশ ডিফাইন পাই 3.1416। আচ্ছা এখানে নতুন দুইটা জিনিস তোমাদের জন্য, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড কর্নিও ডট এইচ, আর এটা হচ্ছে হ্যাশ ডিফাইন পাই 3.14। এই দুটা সম্পর্কে কিন্তু আমরা আগে জানি নাই, কিন্তু অলরেডি stdio ডট এইচ সম্পর্কে অলরেডি আমরা জেনেছি। এখন একটু খেয়াল করো, কর্নিও মানে হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, এটাও সেম কাজ করে কিছু লাইব্রেরি ফাংশন, কিছু বিল্ট ইন ফাংশনের বর্ণনা এই হেডার ফাইলের মধ্যে দেয়া আছে। আর ডিফাইন হ্যাশ ডিফাইন পাই 3.1416, এটা মেনলি এখন এটা কেন দেয়া হয়েছে আমি তোমাকে বলি। বৃত্তের যে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র যদি চিন্তা করো, এখানে কি আছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, তাই তো? এখন এই যে পাই, পাইয়ের কিন্তু একটা নির্দিষ্ট একটা ভ্যালু আছে, এটা একটা ফিক্সড একটা ভ্যালু আছে। এই ফিক্সড ভ্যালুটাকে যদি তুমি একেবারে প্রোগ্রামের প্রথমে, আমি শুরুতেই যদি ডিফাইন করে না আসো, তাহলে কিন্তু তোমার কম্পাইলার ওর মানটাকে ধরতে পারবে না, ওকে হচ্ছে অজানা ভ্যালু হিসেবে ও ধরে নিবে। তো এই জন্য আমাদের কি করতে হয়, প্রথমেই এই প্রোগ্রামের শুরুতেই হেডার ফাইলের নিচে আমাদের কি করতে হয়, যে পাইয়ের মানটাকে আমাদেরকে ডিফাইন করে আসতে হয়। তারপর দেখো আমাদের মেইন ফাংশন শুরু হয়ে গেল। সো এখানেও আমরা যেহেতু আমাদেরকে বের করতে বলা হয়েছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল, সো বৃত্তের ক্ষেত্রফলের জন্য যে সূত্রটা, এটা আমরা জানি কি পাই আর স্কয়ার, এখানে আর মূলত হচ্ছে গিয়ে তোমার কি রেডিয়াস, তাই না? একটা বৃত্তের রেডিয়াস। তো আমরা মেনলি কিবোর্ড থেকে কার ভ্যালু দিব, রেডিয়াস এর ভ্যালুটাই কিন্তু আমরা মেনলি কিবোর্ড থেকে দিব, এবং ভ্যালুটা দেওয়ার পরে যে তোমার সূত্রটা আছে পাই আর স্কয়ার, সেই সূত্রের মধ্যে বসায়
ক্যালকুলেশন করে যে রেজাল্টটা দেবে সেই রেজাল্টটা আমরা মূলত কোথায় কোথায় কম্পিউটারে কোথায় গিয়ে জমা হবে, এরিয়া নামক যে ভেরিয়েবলটা আমরা এখানে করছি সেই ভেরিয়েবলে মেমোরি অ্যাড্রেসে গিয়ে সেই রেজাল্টটা জমা হবে। তারপর আসো প্রিন্টএফ, এন্টার রেডিয়াস অফ সার্কেল, তার মানে হচ্ছে আমাকে এখানে বলা হচ্ছে এই প্রিন্টএফ এন্টার রেডিয়াস অফ সার্কেল এই কথাটা কিন্তু তোমার কম্পিউটারে স্ক্রিনে প্রদর্শিত হবে। তুমি যখন এই কোডটাকে রান করাবা তখন তুমি কি করবা, এই রেডিয়াস এন্টার রেডিয়াস অফ সার্কেল এই কথাটা দেখার পরপরই কিন্তু তুমি সার্কেলের যে রেডিয়াস এর যে কোনো একটা র্যান্ডম একটা মান, সাপোজ হচ্ছে 4 বা 2 বা হচ্ছে 3, যে কোনো একটা র্যান্ডম মান তুমি কিবোর্ড থেকে দিয়ে দিবে। এবং এই র্যান্ডম মানটাকে কিবোর্ড থেকে দেওয়ার জন্য আমাদের যে ফাংশনটা লিখতে হবে সেটা হচ্ছে কি, স্ক্যানএফ, যেটা অলরেডি যেটা সম্পর্কে আমি অলরেডি তোমাদেরকে বলেছি স্ক্যানএফ লেখার নিয়ম, কেন আমরা হচ্ছে স্ক্যানএফ এর ভিতরে পার্সেন্ট এফ, পার্সেন্ট ডি, পার্সেন্ট এল এফ এগুলো ইউজ করবো সবকিছু কিন্তু আমি তোমাদেরকে বলেছি। তো আমার মনে হয় না আর বারবার এগুলোকে রিপিট করতে হবে। তারপরে আসো এরিয়া ইকুয়াল টু, এখানে কি দেওয়া আছে, পাই ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস। এখানে যেহেতু আমি বলেছি যে সি প্রোগ্রামিং এ টু দি পাওয়ার মানে স্কোয়ার বা হচ্ছে 4 টু দি পাওয়ার এগুলো কিন্তু লেখা যায় না, তো এগুলাকে লেখা না এভাবে না লিখে আমরা কি করলাম যে ইনটু দিয়ে লিখলাম। এটা কি কিন্তু আমরা পি ও ডাব্লিউ পাওয়ার দিয়েও লিখতে পারতাম, ঠিক আছে। এরপরে আসো, তো এই এই লজিকের মধ্যে যখন আমাদের ইনপুটকৃত ভ্যালুটা কিবোর্ড থেকে ইনপুটকৃত রেডিয়াসের মান যখন এই লজিকের মধ্যে বসবে তখন অটোমেটিক একটা এরিয়া ক্যালকুলেট হয়ে সেটা আমাদের কম্পিউটারে স্ক্রিনে প্রদর্শন করবে, এরিয়া অফ সার্কেল। দেখো এখানে আবার নতুন একটা জিনিস আছে, সেটা হচ্ছে পার্সেন্ট 0.4, এটা মানে হচ্ছে যেহেতু 0.2f এটা মানে ছিল হচ্ছে যে তোমার ওই ভগ্নাংশের দশমিকের পরে ঠিক দুই ঘর পর্যন্ত যাওয়া, তার মানে 0.4 মানে হচ্ছে গিয়ে ভগ্নাংশের দশমিকের তোমার পরে মাত্র 4 ঘর পর্যন্ত এই কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হবে। পরবর্তীতে আসো, ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরিত করার জন্য একটি প্রোগ্রাম দেখছি আমরা স্ক্রিনে দেয়া আছে। স্বাভাবিকভাবে এখানে আমরা শুরু করেছি হেডার ফাইল দিয়ে, তারপর দিয়েছি ইন্ট মেইন। এখানে আমরা আর কোনো ম্যাথ ডট এইচ এই এইসব ধরনের হেডার ফাইল ব্যবহার করতে হয়নি। এটার কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে কোনো ম্যাথমেটিক্যাল যে ফাংশন ব্যবহার করবো সেগুলো পূর্ব থেকে ডিফাইন করার মতো এমন কিছু নাই, বা এখানে আমরা স্কোয়ার্ড যেটা রুট ব্যবহার করি বা হচ্ছে পাওয়ার ফাংশন এগুলো আমরা এখানে ব্যবহার করি নাই, তো এখানে ম্যাথ ডট এইচ ব্যবহার করার দরকার নেই। তারপরে আসো ইন্ট মেইন, আমরা মেইন ফাংশনে যাব, মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম। এরপরে ফ্লট সেলসিয়াস ফারেনহাইট দেয়া আছে, এখানে আমরা ভেরিয়েবল হিসেবে কিন্তু শুধু সিও নিতে পারতাম, শুধু এফও নিতে পারতাম। তুমি চাইলে সেলসিয়াস পুরোটাও লিখতে পারো, চাইলে শুধু সিও লিখতে পারো, চাইলে তুমি ফারেনহাইট পুরোটা লিখতে পারো, বা চাইলে তুমি এফও লিখতে পারো। তো এখানে দেখো আমাদের কিন্তু অবশ্যই ভেরিয়েবল ফারেনহাইট এবং সেলসিয়াস দুইটাকে ডিক্লেয়ার করতে হবে, কারণ কি আমাদের প্রোগ্রামটাই ছিল ফারেনহাইটের তাপমাত্রাকে সেলসিয়াস সেন্ট্রিকের তাপমাত্রা রূপান্তরিত করা। তো ফারেনহাইটের তাপমাত্রাটাকে আমরা কি করব, কিবোর্ড থেকে দেব, এবং এই প্রোগ্রাম কি করবে সেই তাপমাত্রাটাকে তোমার ক্যালকুলেট করে আমাকে সেন্ট্রিগেটের একটা তাপমাত্রায় রূপান্তরিত করে একটা রেজাল্ট দিবে। তো প্রিন্টএফ যেহেতু আমাদের কি এন্ট্রি করতে হবে বলো তো, আমাদের এখানে এন্ট্রি করতে হবে ফারেনহাইটের যে টেম্পারেচার আছে সেই ভ্যালুটা আমাকে এন্ট্রি করতে হবে। সো প্রিন্টএফ এন্টার টেম্পারেচার ইন ফারেনহাইট, তাই তো। তারপর স্ক্যানএফ, যেহেতু আমি এখানে ফারেনহাইটের ভ্যালুকে কিবোর্ড থেকে নিব এবং এবং এটার যে তোমার ডেটা টাইপ আমরা ডিক্লেয়ার করেছি ফ্লট, সো এখানে যে ফরম্যাট আইডেন্টিফায়ার আছে সেটা আমরা কি ইউজ করব, পার্সেন্ট এফ। তারপরে আসো যে আমাদের যে সূত্র আছে ফারেনহাইট টু সেন্ট্রিগ্রেডের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা এখানে লিখে দেবো। এই সূত্রটা অবশ্যই তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে এবং একটু কষ্ট করে তোমাদেরকে এই সূত্রটা মুখস্থ করতে হবে, যেটাকে আমি বলছি। হ্যাঁ, যদি এই সূত্রটা তুমি মুখস্থ করতে পারো তাহলে কিন্তু ইজিলি সেন্ট্রিগ্রেড টু ফারেনহাইটের যদি তোমাকে আমি কোড দেই, কোড লিখতে বলি, তাহলে কিন্তু তুমি ইজিলি পারবে, ঠিক আছে। যদি আমি তোমাকে বলি সেন্ট্রিগ্রেড টু ফারেনহাইট টেম্পারেচারকে রূপান্তরিত করো, সেন্ট্রিগ্রেড টু ফারেনহাইট মানে সেন্ট্রিগ্রেডে দেয়া থাকবে তুমি সেটাকে ফারেনহাইটে রূপান্তরিত করবা, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই একটা সূত্র পড়লে কিন্তু তুমি জাস্ট কিছু ক্যালকুলেশন করে নিজেই সেটাকে করতে পারবা। দেন প্রিন্টএফে আমরা যেহেতু কি বের করছি, আমরা এখানে সেলসিয়াসে যে তাপমাত্রাটা বের করছি সেটাকে লিখে দিব। দেন হচ্ছে রিটার্ন জিরো, রিটার্ন জিরো কেন ব্যবহার করেছি সেটা আমি অলরেডি বলেছি যে ইন্ট মেইন এই ফাংশনটার কারণেই আমরা রিটার্ন জিরোটা ইউজ করেছি রিটার্ন জিরো। আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে
কোনো একটি সংখ্যা সেটি জোড় না বেজোড় তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো। সো আমরা স্বাভাবিকভাবে ইনক্লুড এসটিডিও ডট এইচ ইন্ট মেইন দিয়ে শুরু করবো, এগুলো নিয়ে আমি আর কিছু বলছি না। এখন এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমরা কি কোনো একটি সংখ্যা জোড় না বেজোড় এই এই জিনিসটা কিভাবে বের করবে, এটা লজিক কি তোমরা জানো কিনা। আমরা কিন্তু জানি যে কোনো ওই কোন একটি সংখ্যা জোড় না বেজোড় সেটি যে লজিকটা আছে ওই সংখ্যাটাকে যদি আমি দুই দিয়ে ভাগ দিই এবং ভাগ দেওয়ার পরে যদি ভাগ শেষ তোমার জিরো আসে তাহলে কিন্তু সেই সংখ্যাটা কি হচ্ছে আমার জোড় হচ্ছে, আর যদি ভাগ শেষ জিরো না আসে তাহলে কিন্তু সেই সংখ্যাটা কি আমার বেজোড়। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু তোমার কি হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটা লিখতে হবে। তো এখন দেখো এখানে যেহেতু আমরা কিবোর্ড থেকে আমাদেরকে একটা সংখ্যা ইনপুট দিতে হবে কারণ বলা আছে কোনো একটি সংখ্যা, আমরা একটি সংখ্যাকে অ্যাকচুয়ালি চেক করব যে সেই সংখ্যাটা জোড় না বিজোড়। তো আমাদের এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেই হবে, আমরা এখানে একটা ভেরিয়েবলই ডিক্লেয়ার করব। এখন দেখো প্রিন্টএফে লেখা আছে এন্টার এনি নাম্বার টু চেক ইভেন অর অড, মানে হচ্ছে এই কথাটা দ্বারা তোমার কম্পিউটার স্ক্রিনে তুমি বুঝবে, তোমাকে এখন নির্দেশ করা হচ্ছে যে তুমি কম্পিউটার থেকে কিবোর্ড থেকে যে কোনো একটা নাম্বার প্রেস করো বা এখানে চাপো যেটা কিনা তোমাকে আমাদের যে প্রোগ্রাম আছে সে চেক করে দিবে তুমি যে নাম্বারটা প্রেস করেছো সেটা কি আদৌ জোড় না বিজোড়। ঠিক আছে, তো এটা কি স্ক্যান এফের মাধ্যমে আমরা ইনপুট নিয়ে নিলাম। তারপরে আসো এখানে যে তোমার স্টেপ গুলা দেখো, এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। একটা জিনিস যদি খেয়াল করো যে এখানে তোমার কি ব্যবহার করা হয়েছে, ইফ স্টেটমেন্ট। আর এখানে তোমার মূলত ফ্লো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট দিয়েই তোমার মূলত এই প্রোগ্রামটি করা হয়েছে। আর কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টকে আমরা ব্রাঞ্চ কন্ট্রোলও বলতে পারি এবং এগুলো কিন্তু অনেক ধরনের হয়, ইফ হয়, ইফ এলস হয়, ইফ এলস ইফ হয়। ঠিক আছে, তো এখানে মূলত এটা করা হয়েছে ইফ এলস দিয়ে। তো চলো আমরা একটু দেখে নিই কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের তোমার হচ্ছে গিয়ে কিছু রুলস আছে, এগুলো প্রোগ্রামগুলো লেখার কিছু রুলস আছে। যেমন ইফের যখন তুমি ইফ দিয়ে করছো ইফের ভিতরে ইফের পরে কি থাকছে যে একটি ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ এবং মাঝখানে তোমার অবশ্যই কি থাকবে কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশনটার পরে তোমার কি থাকবে স্টেটমেন্ট থাকবে। ওকে, তো দেখো একটু একটু প্রোগ্রামটার দিকে আমরা একটু খেয়াল করি। ইফ নাম্বার এখানে দেখো পার্সেন্ট দেওয়া আছে, একটু খেয়াল করো সেটা কি যে একটা পার্সেন্ট দেওয়া আছে, এটা মেইনলি হচ্ছে কি আমার অ্যারিথমেটিক অপারেটর এবং এই অপারেটরটাকে যদি আমরা বলি একটু মডিউল অপারেটর। ঠিক আছে, এই মডিউল অপারেটর কাজই হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। এবং দেখো এরপরে দুটো ইকুয়াল সাইন আছে, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। সো ইফ নাম পার্সেন্ট টু ইকুয়াল ইকুয়াল জিরো, এটা দ্বারা বোঝাচ্ছে যদি তোমার এই নাম্বারটাকে দুই দিয়ে ভাগ দেওয়ার পরে ভাগশেষ জিরো হয় এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলেই তোমার নাম্বারটা কি হবে ইভেন, ইভেন মানে হচ্ছে জোড়। আর যদি এই কন্ডিশনটা ফুলফিল করে না মানে না করে, অর্থাৎ যদি তোমার নাম্বারটাকে দুই দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ যদি জিরো না পাওয়া যায় সেক্ষেত্রে তোমার নাম্বারটা হয়ে যাবে অড অর্থাৎ বিজোড়। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই তোমরা হচ্ছে গিয়ে খুব ভালোভাবে এগুলো আয়ত্ত করতে পারবে। আদারওয়াইজ প্রোগ্রাম জিনিসটা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। যে কয়টা প্রোগ্রাম আজকে করিয়েছি এবং স্যাররা করিয়েছেন এর আগে, সবাই একটু চেষ্টা করবে প্রত্যেকটা প্রোগ্রামই একটু মনোযোগ দিয়ে দেখার। প্রত্যেকটারই কিন্তু বেসিক সেম, বেসিক কিন্তু সবকিছুরই সেম। তুমি যদি বেসিক জানো তাহলে লজিক জানলেই তুমি যে কোনো ধরনের প্রোগ্রামকে যে কোনো ভাবে তুমি লিখে দেখাতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি করে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।